আলহামদুলিল্লাহ, আজকে প্রথম রোজার ইফতার। তো আজকে আমি প্রথম রোজায় কী কী ইফতার, মানে কী কী দিয়ে ইফতার করলাম সেটা আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। প্রথম রোজাটা খুব ভালোই কাটছে, আজকে সারাদিন কোনো কষ্ট হয়নি, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত। তো আজকে বৃষ্টি নামছিল, তো বৃষ্টিতে পুরা পানি ঠান্ডা হয়ে গেছিলো, তো যার জন্য কোনো কষ্ট হয়নি। তো আজকে আমি ইফতারি কিনে এনে তারপরে আমার দোকানে বসে আমি ইফতারি তৈরি করছি। তো প্রথমত আমি একটা আইসক্রিম মিল্কশেক বানাইছি। তো আইসক্রিম মিল্কশেকটা হলো আপনার ব্যানানা, খেজুর, তারপরে চিনি, আইসক্রিম, মিল্ক, এগুলো দিয়ে আমি আইসক্রিম মিল্কশেক বানাইছি। তো বানানোর পরে তারপরে এখান থেকে আমি ছোলা বুট, মুড়ি, পেঁয়াজু, আলুর চপ, তারপরে এগুলো আর কি কিনে আনছি। তো আনার পরে আমি আমার দোকানে বসেই ইফতারি আইটেম রেডি করলাম। ইফতার হলো একটা চৌদ্দতে, মেবি ছয়টা চৌদ্দ বা পনেরো। তো টাইম বেশি সময় নাই, অল্প সময় আছে, তো তার জন্য আমি নিজে নিজেই রেডি করতেছি, এক হাত দিয়ে মোবাইল ধরে রেখেছি। দেখতে দেখতে একটি বছর চলে গেল, তো আমার মনে হচ্ছে যে রমজান গেল বেশি দিন হয় নাই, কিছুদিন হলো বা এক মাস হলো, এরকম মনে হয়। আসলে এত দ্রুত দিন চলে যাচ্ছে, একটা বছর চলে গেল, হ্যাঁ, গত রমজান গেল, এখন আবার রমজান আসলো, মানে খুব দ্রুত সময় চলে যাচ্ছে আর কি। তো আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বলেছিলেন যে সামনে এমন দিন আসবে যেটা হবে মানুষের কাছে মনে হবে বছর মাসের মতো, মাস যাবে সপ্তাহের মতো, এরকম আর কি মনে হবে। আসলে বাস্তব সেরকম মানে হইতেছে এখন। তো আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আর আল্লাহ আমাদের সবাইকে ত্রিশটি রোজা রাখার তৌফিক দান করুন, আমিন, যাতে আমরা সবাই ত্রিশটি রোজা রাখতে পারি। তো ইফতারি টাইমে হালকা পাতলা পেঁয়াজু, মুড়ি, ছোলা ইত্যাদি, এগুলো দিয়ে আমি ইফতারি কাজ সেরে নিই। তো ইফতারের পরে আমি নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, তারপরে আমি এখান থেকে নান, রুটি আছে, হালিম আছে, তারপরে শর্মা রোল, কিন্তু খাওয়াটা অনেক বেশি হয়ে গেছিলো আমার। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা একটা আমার এই ভিডিওটিতে লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আসবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত দান করুক, আমের পথে থাকার তৌফিক দান করুক, যাতে যতদিন বাঁচি আল্লাহর কালেমা নিয়ে থাকতে পারি, ইমান নিয়ে বাঁচতে পারি। এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটি এখনই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।